আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। শূন্য থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করা সিরিজের আজকে 11তম পর্ব। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে জেনারেট প্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে আপনি আপনার এই ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে কিভাবে এই ফুটারটি আপনারা ডিজাইন করবেন। সম্পূর্ণভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে এই ফুটারটি আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন, অর্থাৎ আপনারা চাইলে আমার চাইতেও সুন্দর করতে পারবেন। জাস্ট আমি নিয়মটি আপনাদেরকে ধরিয়ে দিব যাতে খুব সহজে আপনারা আপনাদের এই ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটটিতে জেনারেটপ্রেস থিম ব্যবহার করার পর আপনারা এই ফুটার বারের এই ডিজাইনগুলি আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে, আপনাদের মতো করে এগুলি সাজিয়ে আপনারা সুন্দরভাবে আপনাদের এই ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের একটি এক্সট্রা লুক নিয়ে আসবেন, সে বিষয়টি জানাবো। তো ভিডিওটি যদি একদম আপনার প্রথম হয়ে থাকে আর ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা ব্লগ ওয়েবসাইট তৈরি করার কথা ভেবে থাকেন, তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে প্রত্যেকটি পর্বের ভিডিও দেখবেন, তাহলে আপনিও একদম শূন্য থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করা সম্পূর্ণভাবে আপনারা শিখে যাবেন। অলরাইট, তো এই কাজ করার জন্য আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল চলে আসবেন। এখান থেকে অ্যাপিয়ারেন্স এই অপশনটিতে চলে যাবেন, দেন এখান থেকে ফার্স্টে চেক দিয়ে নেবেন এই জেনারেট প্রেস, এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চেক করে নেবেন যে যেগুলি প্রিমিয়াম এখান থেকে আমাদের অপশনগুলি বা ফিচারগুলি রয়েছে সেগুলি সব কয়টি অ্যাক্টিভ করা আছে কিনা। যদি অ্যাক্টিভ না থাকে অবশ্যই এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেন আপনারা অ্যাক্টিভ করে দিবেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা এই যে কাস্টমাইজেশন এই অপশন দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স থেকে, জাস্ট এই কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এই সাইটের যে কাস্টমাইজেশন করার লেআউট সেটি কিন্তু চলে আসবে। দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই যে লেআউট সেকশন দেখতে পাচ্ছেন এই লেআউট সেকশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে অনেকগুলি ফিচার চলে আসবে। আপনাকে যে কাজটি করতে হবে, এই নিচে থেকে ফুটার যে সেকশন দেখতে পাচ্ছেন এই ফুটার সেকশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এখান থেকে একটি কাজই করবেন, তা হচ্ছে এখান থেকে এই যে ফুটার উইজ লেখা আছে এখান থেকে জাস্ট আপনারা এই তীর চিহ্নর উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলি 1 2 3 4 5 এগুলি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি জাস্ট আমার সাইটের মতো এরকম তিনটি লেআউটে আপনার এই ফুটার বার ডিজাইন করার জন্য এখান থেকে জাস্ট আপনারা 3 সিলেক্ট করে দিবেন। তো এটি ডিফল্ট আকারে কিন্তু 0 থাকবে। তো ডিফল্ট আকারে 0 থাকলে কিন্তু দেখুন সাইটের নিচে যদি স্ক্রল করুন তাহলে এখানে কিন্তু আমাদের যে ফুটার বার ডিজাইন করা রয়েছে এটি কিন্তু আপনি দেখতে পাবেন না। দেন এখান থেকে আপনি যে কাজটি করবেন 3 দিয়ে দিবেন। তো 3 দিয়ে দিলেও কিন্তু আপনি এরকম দেখতে পাবেন না, বাট কি অপশনগুলি দেখতে পাবেন, কোথায় থেকে কাস্টমাইজেশন করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আপনারা 3 সিলেক্ট করে দিবেন, এখান থেকে ব্যাগে আপনারা চলে যাবেন। দেন এরপর আপনারা ব্যাকে যাওয়ার পর এখানে উইজেস এই অপশন দেখতে পাবেন, এই মেনু বারটির নিচেই রয়েছে, জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনি 3টি উইজেস দেখতে পাবেন ফুটারের, অর্থাৎ আমরা যে 3 সিলেক্ট করেছি এখান থেকে এই 3টি আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন ফুটার উইজেস 1, তো আমরা ফার্স্টে 1 নিয়ে কাজ করব। তো 1 নিয়ে কাজ করার জন্য এখানে দেখুন ডিফল্ট আকারে কিন্তু আমার কমপ্লিট করা আছে, যার ফলে কিন্তু এগুলি এখান থেকে শো করছে। তো এগুলি আপনার জাস্ট আপনি যে কাজটি করবেন, ফার্স্টে আপনার যেই রকমটি দেখাবে আমি আপনাদেরকে ঠিক সেই রকমটি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমি সবকিছু রিমুভ করে দিচ্ছি এবং নতুন করে আপনাদেরকে দেখাবো। দেখুন এই রকম কিন্তু ফার্স্টে আপনার এখানে ফুটার 1 এ আসার পর আপনি দেখতে পাবেন। তো এখানে আসার পর 1 এ এটি দেখতে যখন পাবেন এই পাশে কিন্তু একদম ব্ল্যাঙ্ক থাকবে। আপনি যে কাজটি করবেন, ফার্স্টে এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি হেডিং জাস্ট সার্চে লিখবেন অথবা এখানে দেখতে পাবেন এই হেডিং এর উপরে লিখে দিবেন। তো এই হেডিং এর উপরে জাস্ট এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের অথবা আমাদের সম্পর্কে যে লেখাটি আছে এই লেখাটি জাস্ট আমরা দিয়ে দিব। তো আপনি আপনার মতো করে আপনার যে হেডিং দরকার হবে সেটি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। তো দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটি শো করছে। এখন আপনি চাইলে কিন্তু এখানে H2 রয়েছে, আপনি চাইলে এখান থেকে H3
486 মানে ছোট বড় আপনি জাস্ট করতে পারবেন। দেন এরপর আমাদের যে কাজটি করতে হবে যে এখানে একটি লোগো যুক্ত করতে হবে, তো এই লোগো যুক্ত করার জন্য আপনাকে এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি যে কাজটি করবেন, সার্চে গিয়ে আপনি এখানে লিখবেন ইমেজ। তো দেখুন ইমেজ লেখার সঙ্গে সঙ্গে ইমেজের এখানে উইজেটটি চলে আসবে। দেন এই ইমেজ অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই কিন্তু ইমেজ আপলোড করার এখানে অপশন চলে আসবে। তো আমরা যে কাজটি করব, আমরা ডিফল্ট আকারে এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট ক্লিক করে দিব এবং আমাদের ডিভাইসের যেখানে আমাদের লোগো ইমেজটি থাকবে আপনারা সেই লোগো ইমেজটি এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন। তো দেখুন এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখানে ইমেজটি আপনার দেখতে পাবেন। তো ব্ল্যাক এখানে মাঝখানে ডট আছে যার ফলে এখানে ব্ল্যাকটি শো করছে না। তো এরপর আপনি কিন্তু এখান থেকে ইমেজটি ছোট বড় এরকম করে দিতে পারবেন। দেখুন একদম প্রেস করে ধরে আপনি কিন্তু ছোট বড় করে দিতে পারবেন, যে আপনার যতটুকু দরকার জাস্ট এখানে ততটুকুই শো হবে। দেন এরপর আপনি যে কাজটি করবেন, এই কাজ হয়ে গেলে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সিলেক্ট করে দিবেন প্যারাগ্রাফ। তো আপনি এখানে যদি না পান জাস্ট এখান থেকে সার্চ করবেন। তো এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লেখার এই যে বক্স, এই যে লেখাটা রয়েছে এই লেখার কিন্তু একটি বক্স এখানে চলে আসবে। তো দেন এখান থেকে আপনি যে কাজটি করবেন সেই লেখাটি জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু কমপ্লিটলি আমাদের ফার্স্ট যে উইজেস রয়েছিল আমাদের এই ফুটারের ডিজাইন, ফার্স্ট ডিজাইনটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। অনলাইন থেকে টাকা আয় করার সেরা মার্কেট প্লেস ওয়ার্কআপ প্লেস হলো একটি মাইক্রো জব এবং ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট। আপনি খুব সহজেই ইউটিউব, ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এবং ওয়েবসাইট ভিজিটর, গুগল অ্যাড ক্লিকের মতো কাজের জব পোস্ট করে খুব দ্রুত সময়ের মধ্যে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাই দেরি না করে এখনই গুগলে গিয়ে ভিজিট করুন www.workplace.com ওয়েবসাইটে। তো এরপর এই ফুটারের ফার্স্ট ওয়ানের সেকশনে কাজ হয়ে গেলে এখন সেকেন্ড সেকশনের ডিজাইন কিভাবে আপনি করবেন। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই ফুটার টু এই অপশনটির উপরে জাস্ট আপনার ক্লিক করে দিবেন। তো এখানেও কিন্তু আপনি সেম ভাবে এখানে কিন্তু ডিজাইন করা রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে ডিলিট করে একদম পুনরায় আবার কিভাবে করবেন সেম ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে রিমুভ হয়ে গেছে একদম ফ্রেশ। তো এখন আপনার সেম এই ডিজাইনটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফার্স্টে এখানে প্লাস আইকন, এখান থেকে হেডিং, পুনরায় আপনি এইটার যে দুই নাম্বার সেকশনে যে হেডিংটি দিবেন সেম ভাবে এই হেডিংটি এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হেডিং আপনি দেখতে পাবেন। সেম ভাবে আপনারা চাইলে কিন্তু এই লেখা ছোট বড় আপনারা করে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। তো আমি এটি দিয়ে দিলাম। দেন এরপর আমাদের রয়েছে এই যে লিঙ্কগুলি রয়েছে, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই পেজেসগুলিতে নিয়ে চলে যাবে। তো নিচে কিন্তু ফার্স্ট টাইম আমাদের এই পেজেসগুলি ছিল যে এই ফুটার বারের নিচে। তো এখন আমরা যে কাজটি করেছি এই বার ডিজাইন করার ফলে এখানে কিন্তু নিয়ে চলে এসেছি। এখন আমরা যে কাজটি করব এখান থেকে প্লাস আইকন ক্লিক করে দিব। দেন এখানে আমরা নেভিগেশন লিখবো, নেভিগেশন মেনু। তো এই নেভিগেশন মেনু এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদেরকে একটি পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের মেনুসগুলি তৈরি করবেন। এই যে আমাদের প্রাইমারি মেনু রয়েছে এবং ফুটার মেনুগুলি রয়েছে, এগুলি কিভাবে আপনারা তৈরি করবেন। তো যখনই আপনি মেনুগুলি কমপ্লিট করবেন তখন কিন্তু সিলেক্ট মেনুর এখানে ঘর আসবে। তো এখান থেকে আপনি যে মেনুগুলি শো করতে চান, আপনি যদি চান যে প্রাইমারি মেনুগুলি এখানে শো করবেন, প্রাইমারি মেনু এখানে জাস্ট সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে প্রাইমারি মেনুগুলি দেখতে পাবেন, যেমনটি এই যে উপরে রয়েছে সেম আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আমরা যে কাজটি করব, ফুটার মেনু শো করব, এই জন্য আমরা এখান থেকে ফুটার মেনু এটি সিলেক্ট করে দিব। অর্থাৎ আপনি এই নেভিগেশন মেনুতে যেটি সিলেক্ট করে রাখবেন এখানে কিন্তু সম্পূর্ণ সেটি দেখাবে। তো এই সেকশনের দ্বিতীয় সেকশনে আমাদের কাজ শেষ। আমরা এখন যে কাজটি করব, আমরা পুনরায় পরবর্তী যে মেনুটি রয়েছে অর্থাৎ এখানে যে অপশনটি রয়েছে ফুটার উইজেস 3, এখানে আমরা ক্লিক করে দিব। তো তো ফার্স্টে আমরা যে কাজটি করব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এটিরও কিন্তু আমরা সেম যে হেডিংটি রয়েছে এই হেডিংটি আমরা দিয়ে নিব। একদমই সহজ, অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সিএসএস কোডিং এর মাধ্যমে অ্যাডিশনাল যে সিএসএস কোড রয়েছে এই কোডগুলি দিয়ে থাকে। তো আপনারা এই কাজটি করবেন না, কারণ অনেক সময় কোডগুলি কিন্তু আপনার কপি করে নিয়ে আসলে সেই ওয়েবসাইটের অনেক তথ্য
কিন্তু থেকে যায়। আসলে কোডগুলি দেখা যায় না বা আমরা বুঝতে পারি না, যার ফলে কিন্তু যে এই পোস্টগুলি আপলোড করে তার কিন্তু বিভিন্ন ধরনের কোডিং এখানে থাকে ইন্টারনাল। তো এখানে জাস্ট আপনারা হেডিংটি দিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের হেডিংটি চলে আসলো। এখন আমাদের যেটি রয়েছে লেটেস্ট পোস্টগুলি রয়েছে, তো এটির জন্য আপনাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে আপনারা যে কাজটি করবেন। অলরাইট, তো এখানে এখন আপনার এই লেটেস্ট পোস্টগুলি বা সাম্প্রতিক পোস্টগুলি শো করানোর জন্য আপনাকে এখান থেকে নতুন একটি সেকশনে গিয়ে জাস্ট রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেল এই সেকশনটি আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটি কিন্তু আপনি আপনার যে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম সেটিতে কিন্তু আপনি এখানে পাবেন না। তো দেখুন এইরকম কিন্তু ফার্স্টে আসবে। তো এটি কোথা থেকে পাবেন, আমি কোন প্লাগইনসটি ফ্রিতে ইনস্টল করলে এই ফিচারটি আপনারা পাবেন সেটি আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন লেখাগুলি অনেক বড় এবং ইমেজগুলিও কিন্তু বড়। তো নিচের দিকে স্ক্রোল করে আপনারা চলে আসবেন। এই যে ইমেজ আইকন রয়েছে এই ইমেজ আইকনের সাইজটি আমরা কমিয়ে দেবো। তো এখানে ডিফল্ট আকারে 75 থাকবে, আপনি যে কাজটি করবেন এখান থেকে 20 দিয়ে দিবেন। তো দেখুন এখানে 20 দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই বারে যে রিসেন্ট সাম্প্রতিক পোস্টগুলি আমাদের ওয়েবসাইটে হবে সেগুলি কিন্তু এখানে একদম ছোট আকারে চলে এসেছে। এছাড়াও এখান থেকে কিন্তু আপনি কয়টি পোস্ট দেখাতে চাচ্ছেন সেটিও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানেই সেই অপশনগুলি আপনি দেখতে পাবেন। তো দেখুন এখানে 55 রয়েছে, এটি চাইলে আপনাদের এই লেখাগুলি ছোট করে দিতে পারবেন। তো এগুলি ডিফল্ট আকারে যেটি আছে আমি সেটি রেখে দিব। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। তো এখান থেকে 5 আছে, আমি জাস্ট 3 করে দিলে এখানে কিন্তু লেটেস্ট পোস্ট 3টি জাস্ট শুধুমাত্র শো করবে, যেমনটি আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। তো এই রকম ভাবে আপনারা খুব সুন্দর ভাবে আপনাদের মতো করে কিন্তু ডিজাইন করতে পারবেন। তো এরপর এই ডিজাইনগুলি হয়ে গেলে আপনি কালার চেঞ্জ কিভাবে করবেন, তো আপনাদেরকে আমি কালারগুলি পরিবর্তন করা দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা সেম ভাবে কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনি কালারস বলে একটি অপশন দেখতে পাবেন, এই কালারস অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। দেন নিচের দিকে স্ক্রোল করলে ফুটার উইজেস এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার কালারটি পছন্দের মতো কালার আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনার যে কালারটি পছন্দ হবে আপনাকে যে এই কালারেরই করতে হবে বিষয়টি এরকম না, আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আপনি আপনার পছন্দের মতো কালার কিন্তু পরিবর্তন করতে পারবেন। দেন এরপর আপনারা চাইলে এখান থেকে দেখুন টেক্সট কালার রয়েছে, আপনি চাইলে আপনার টেক্সটের কি কালার হবে সেই কালারগুলি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। তো এই হচ্ছে আপনার এই ফুটারের যে ডিজাইনটি আপনাদেরকে দেখালাম, এই ডিজাইনটি কিভাবে আপনারা করবেন, পাশাপাশি এই ডিজাইনের কালার কিভাবে পরিবর্তন করবেন এবং কালারের মধ্যে যে ফন্টগুলি রয়েছে এই ফন্টের কালার কিভাবে পরিবর্তন করবেন, এভাবে আপনারা জাস্ট আপনাদের সাইটে কাজগুলি করতে পারবেন। তো আপনাদেরকে বলেছিলাম যে এই যে রিসেন্ট পোস্ট যেটি আপনাদেরকে দেখালাম, তো এটির জন্য একটি প্লাগইনস ফ্রিতে আপনাকে ইনস্টল করতে হবে। তো এই প্লাগইনসটি আপনারা জাস্ট যে কাজটি করবেন আপনাদের সাইটে চলে আসবেন। দেন এখান থেকে প্লাগইনস অপশনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনস এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। আসলে এখানে গিয়ে জাস্ট আপনি লিখবেন রিসেন্ট পোস্ট উইজেস উইথ থাম্বনেল। এটি লিখলে আপনার সামনে কিন্তু ফার্স্টে এই যে রিসেন্ট পোস্ট যেটি আপনাদেরকে দেখালাম যে এখানে এই থাম্বনেলটি যুক্ত করার জন্য এই প্লাগইনসটি ইনস্টল করতে হবে। দেন এখান থেকে এটি দেখতে পাবেন, একটু জুম করে আপনাদেরকে দেখায় যে এটি কোথা থেকে পাবলিশড হয়েছে। দেন এই লেখাটির সঙ্গে মিলিয়ে নেবেন। এরপর এখান থেকে জাস্ট প্লাগইনস যেভাবে আপনারা ইনস্টল করেন ইনস্টল করে নেবেন এবং অ্যাক্টিভ করে দেবেন। শুধু এই কাজটি করতে হবে, কোনো ধরনের কোনো সেটিংসের এখানে প্রয়োজন নেই, আপনি জাস্ট শুধু এই প্লাগইনসটি ইনস্টল করে দিবেন। দেন আপনারা কিন্তু আপনাদেরকে যেভাবে দেখালাম যে এটি আপনারা যখনই সেট আপ করবেন তখনই এখান থেকে আপনারা দেখতে পাবেন। আশা করছি আপনারা যারা ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করার কথা ভাবছেন অথবা শুরু করে দিয়েছেন এই সিরিজ ভিডিওগুলি দেখে, আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সুন্দর করে আমার চাইতেও সুন্দর ডিজাইন আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে এইরকমভাবে আপনারা করবেন। আর যারা জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি আপনারা মাত্র 600 টাকায় নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নপ করবেন। লাইফ টাইম পর্যন্ত এই প্রিমিয়াম জেনারেট প্রেস থিমটি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাই।